নমস্কার বন্ধুরা, পথে পড়তে মাঝে একটাই উদ্দেশ্য বিভিন্ন অজানা প্রশ্ন জানিয়ে আপনাদের মনে বৃদ্ধি করা। আজকের প্রথম প্রশ্ন, কিসের মধ্যে সবথেকে বেশি ভিটামিন থাকে? ভাতের ফ্যান, ফলের রস, শিং মাছ, কাঁচা দই? এই প্রশ্নটির উত্তর হচ্ছে ভাতের ফ্যান। পরের যে প্রশ্নটি রয়েছে, কোন গাছের পাতা ভাতের হাঁড়িতে দিলে ভাত সেদ্ধ হয় না? নিম পাতা, পাথরকুচির পাতা, আম পাতা, এলাচ পাতা? এই প্রশ্নটির উত্তর হচ্ছে পাথরকুচির পাতা। পবিত্র নদী বলা হয় কোন নদীকে? গোদাবরী নদী, যমুনা নদী, গঙ্গা নদী, কাবেরী নদী? এই প্রশ্নটির উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি দেখব কতজন লেজেন্ড বন্ধুরা এই প্রশ্নটির উত্তর দিতে পারে। পরের যে প্রশ্নটি রয়েছে, মোমবাতি কোন দেশের মানুষ আবিষ্কার করেছিল? ভারত, বাংলাদেশ, চীন দেশ, পাকিস্তান দেশ? এই প্রশ্নটির উত্তর হচ্ছে চীন দেশের লোক। কোন প্রাণী বিদ্ধ হলে আত্মহত্যা করে? সিংহ, বাঘ, হাতি, বানর? এই প্রশ্নটির উত্তর হচ্ছে সিংহ। হঠাৎ করে চোখ অন্ধকার মারা কোন রোগের ইঙ্গিত দেয়? কিডনির রোগের, হার্ট অ্যাটাকের, রক্তশূন্যতার, গ্যাসে আক্রান্ত? এই প্রশ্নটির উত্তর হচ্ছে কিডনির রোগের। বাড়িতে কোন গাছ থাকলে দুঃখ কষ্ট দূর হয়? পট গাছ, তুলসী গাছ, অশোক গাছ, নিম গাছ? এই প্রশ্নটির উত্তর হচ্ছে বন্ধুরা, এই প্রশ্নটির উত্তর জানার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করোনি অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে লাইক করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো বিভিন্ন অজানা প্রশ্ন উত্তর জানতে। উত্তরটি হচ্ছে অশোক গাছ। ওষুধ খাওয়ার সাথে সাথে কোন ফল খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? আপেল, আঙুর, কলা, বেদানা? প্রশ্নটির উত্তর হচ্ছে আঙুর ফল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।